আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে কিনা, সবাই আমাকে শুনতে পাচ্ছে কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাই। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। 3 জন 6 জন? আচ্ছা, সবাই জয়েন করতেছে। আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সানজিদ হোসেন মোহনা ইজ ওয়াচিং। ওকে, একটু কমেন্ট করে জানাই। ওকে, আমরা তাহলে শুরু করি। সালাম আলাইকুম। সালাম, আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। আমরা শুরু করি। আমরা পড়তেছিলাম ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, এটা আমাদের দ্বিতীয় লেকচার। তো আমরা অনেকেই হয়তো জানি যে পর্যায়ক্রমিক ভাবে এই ক্লাসগুলো শনিবার এবং বুধবার করে হচ্ছে, রাত 8টায় লাইভ ক্লাস হবে, এটা চলতে থাকবে। এবং আমাদের কোর্সটা হচ্ছে ACCICT যারা 2021 সালে পরীক্ষা দিবে শর্ট সিলেবাসের উপরে, তাদের এই পুরো সিলেবাসটা আমরা কভার করব, পুরো সিলেবাসটা আমি শেষ করব এই লাইভ ক্লাসে, এবং এটা কমপ্লিটলি ফ্রি। এবং ক্লাসের সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের পরে, যেমন আজকে ক্লাস হবে, কালকে আবার এই ক্লাসের উপরে একটা পরীক্ষা হবে, MCQ পরীক্ষা হবে ওয়েবসাইটে। তো পরীক্ষায় যে টপ রেজাল্ট করবে তাকে গিফট হিসাবে 50 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে। অনেকে হয়তো জানে না, এই জন্য এই কথাটা আবার বলা। আর আমরা চেষ্টা করতেছি একদম হার্ড প্রিপারেশন নেওয়ার, যাতে করে পরীক্ষা যত কঠিনই হোক না কেন, কোশ্চেন যত কঠিনই হোক না কেন, রেজাল্ট যাতে খারাপ না হয়। তো আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি আপনাদের সাথে, আমি মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। আর আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কোফাউন্ডার হিসেবে আছি, কোডফিক্স আইটি, এবং আমি বিটস এর ফাউন্ডার। বিটস কাজ করতেছে HSC ICT নিয়ে।
আপনারা হয়তো জানেন। ওকে, সবাইকে বলবো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্টে জানানোর জন্য, কোশ্চেন করলে আমি সেটা কমেন্ট আমি দেখতেছি, চেক করতেছি, যে কোনো কিছু কোশ্চেন মাথায় আসলে কোশ্চেন করে ফেলবেন। এবং এছাড়া আমি লাইভে শেয়ার করতে বলবো, যেহেতু এটা ফ্রি ক্লাস, অনেকেই হয়তো আইসিটি পড়তেছে না, আইসিটি প্রাইভেট পড়তেছে না, বা ফাইন্যান্সিয়াল কারণে পড়তে পারতেছে না, তো এটা শেয়ার করলে সবার হেল্প হবে, এই জন্য একটু শেয়ার করবেন এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা সবাই, যাতে অন্যরাও আসলে ক্লাসটা দেখতে পারে। তো গত ক্লাসে আমরা সার্চ ইঞ্জিন পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে, আজকে আমরা দেখবো যে সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। তো সার্চ ইঞ্জিন কাজ করার প্রসেসটা হচ্ছে, প্রথম কাজ যেটা করে যে ওয়েব ক্রলিং, মানে ওয়েব ক্রলিং হলো যে যখনই একটা নতুন ওয়েবসাইট ইন্টারনেটে আসে তখনই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কিছু সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারগুলোকে যে সফটওয়্যারগুলোকে বট বলা হয়, বা এটাকে বট বলা হয়, এটা একটা নাম আছে স্পাইডার বলা হয়। তো এই বট বা স্পাইডার তারা যেটা করে যে ওয়েবে ঘুরে ঘুরে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ঘুরে ঘুরে নতুন যে ওয়েবসাইট গুলো আসছে সেই ওয়েবসাইট গুলো সম্পর্কে তথ্য কালেক্ট করে। তথ্য কালেক্ট করার পর এই যে তথ্য কালেক্ট করার যে প্রসেসটা, সেই প্রসেসটাই হচ্ছে ওয়েব ক্রলিং। আচ্ছা, তাসলিমা জয়েন করেছে, থ্যাংক ইউ। তো এই প্রসেসটাকে বলা হয় ওয়েব ক্রলিং, যখনই নতুন কোনো ওয়েবসাইট ইন্টারনেটে আসে তখনই আমি যখন এই bits.com.bd এই ওয়েবসাইটটা আমি যখন যখন ডোমেনটা আমি পারচেস করি, তারপর ইনস্ট্যান্ট কিন্তু সেটা অনলাইনে দেখা যাচ্ছিল না, অনলাইনে বলতে মানে সার্চ ইঞ্জিনে সার্চ করে পাওয়া যাচ্ছিল না, কারণ কি ততক্ষণ পর্যন্ত সার্চ ইঞ্জিনগুলো আমার ওয়েবসাইটটাকে ক্রল করেনি। কিন্তু ক্রল করার পরে, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ওয়ালাইকুম সালাম, থ্যাংকস ফর জয়নিং, ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া যাতে সবাই ক্লাসটা করতে পারে। তো যখন ওয়েবসাইটটা ক্রল করে নিয়েছে সার্চ ইঞ্জিন, তখন কিন্তু এটা গুগলে সার্চ করলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করলে পাওয়া যাচ্ছিল। এই প্রসেসটা হচ্ছে ওয়েব ক্রলিং। এর পরের কাজটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং হলো যে যখন কোনো একটা ওয়েবসাইটকে, নতুন কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অনলাইনে পায়, তারপরে তার ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো, এই ওয়েবসাইটটা কি ধরনের, এই ওয়েবসাইট আসলে কি নিয়ে, এই সব কিছু নিয়ে ডেটা কালেক্ট করে সেগুলো তার সার্ভারে জমা করে। তার সার্ভারে এই যে জমা করার প্রসেসটাকে, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। আর থার্ড, সার্চ ইঞ্জিন কি কাজ করে, আমাদেরকে তথ্য দেয়, তাই না? যখনই আমরা কোনো তথ্য আসলে চাই, হয়তো আমরা জানতে চাচ্ছি যে বেস্ট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করলে, গুগলে সার্চ করলে বা বিং, ইয়াহু আর যে সার্চ ইঞ্জিন গুলো আছে এগুলোতে সার্চ করলে কিন্তু আমাদের কিনেস্টান তথ্য দিয়ে দেয়। কি যে এটাই হচ্ছে রিট্রাইভার বা সার্চ ইঞ্জিন, মানে সার্চিং, আমরা সার্চ করতেছি সে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। পরীক্ষার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, অন্যান্য সময়ের জন্য না হলেও এবার যেহেতু সিলেবাস ছোট, আমরা আসলে প্রত্যেকটা টপিকই টাচ করবো, প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা ধারণা রাখবো। এবার আমরা একটু ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড এনাদার থিং ইজ ডাইনামিক। স্ট্যাটিক এই ডাইনামিকের পার্থক্যটা কি, অনেকেই আমি দেখি যে যখন আমি পরীক্ষা নেই তো তখন তারা দেখা লিখে যে স্ট্যাটিক হচ্ছে এটা স্থিতিশীল, এটা হচ্ছে গতিশীল, মানে এটাকে থেমে থাকা একটা দৌড়ায় নাকি এমনটা, এমনটা তো না। আমরা না বুঝে অনেক সময় মুখস্থ করি, মুখস্থ করলে দেখা যায় মনে থাকে না ঠিক মতো। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি এটা বোঝার চেষ্টা করি। স্ট্যাটিক ওয়েবসাইট গুলোকে যেটা বলতে পারি যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলো, যে ওয়েবসাইট গুলো মূলত তথ্যগুলা পরিবর্তন হয় না, অনেক লম্বা সময় ধরে হয়তো একই ধরনের তথ্য আছে, বা তথ্যগুলা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে না, আপাতত এতটুকু জানি নি, পরের স্লাইড গুলোতে আমি ডিটেলস বলবো। আর ডাইনামিক হচ্ছে মানে এটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়, এই ওয়েবসাইট গুলোকে আমরা বলতেছি ডাইনামিক ওয়েবসাইট। তো এবার প্রথমে উদাহরণ দিয়ে শুরু করি, উদাহরণ বুঝলে আমাদের পয়েন্ট গুলো বুঝতে সুবিধা হবে। আগে একটু উদাহরণ দিয়ে এই ওয়েবসাইট গুলো একটু ঘুরে আসি। এখানে এক্সাম্পল দেওয়া আছে ইনোসেন্ট ড্রিঙ্কস, আমরা সেই ওয়েবসাইটটাতে একটু যাব। ইনোসেন্ট ড্রিঙ্কস এর আমরা একটু ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি। এই ওয়েবসাইটটা আমি লাস্ট ভিজিট করি প্রায় 1 বছর আগে,
হবে যে ল্যাপটপটা একটু স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এর সাথে আমি আর একটা ওয়েবসাইট করে রাখি। ইনোসেন্ট ড্রিঙ্কস ওয়েবসাইটটা আমরা দেখলে আমরা খেয়াল করব যে এই ওয়েবসাইটে আমি লাস্ট 1 বছর আগে ওয়েবসাইটটাকে যেমন দেখি এখনো ওয়েবসাইটটা সেরকমই আছে, তেমন কোনো পরিবর্তন এই ওয়েবসাইটে নাই। এটা না থাকার কারণ হচ্ছে তাদের এগুলো খুব একটা পরিবর্তন করার প্রয়োজন হয় না, তাই তারা হয়তো পরিবর্তন করে না। তো তারা আসলে কি তৈরি করে, যেমন একটা ওয়েব পেজ আমি দেখতেছি, থিংস উই মেক, আসলে তারা কি তৈরি করে, তো এখানে সে সম্পর্কে ইনফরমেশন আছে যে তারা আসলে কি তৈরি করে, তারা ড্রিঙ্কস তৈরি করে, তাই না? তারপরে তাদের সম্পর্কে তাদের সম্পর্কে এখানে ইনফরমেশন আছে, তারা আসলে কারা, তারা বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে, এগুলো খুব একটা তারা পরিবর্তন করে না, প্রয়োজনও পড়ে না। আর এই ওয়েবসাইটে আমি এমন কোনো কিছু দেখতেছি না যেখানে তারা ভিজিটরের কাছ থেকে, আমার কাছ থেকে কোনো তথ্য নিচ্ছে। এবার আমরা এই ওয়েবসাইটটা ক্লোজ করে দিই, একটু প্রথম আলো ভিজিট করে আসি। প্রথম আলো ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে শনিবার 6 মার্চ 2021, মানে আজকের তারিখ। আচ্ছা, এই ডেটটা কালকে কি একই থাকবে? না, এই ডেটটা কিন্তু কালকে পরিবর্তন হবে। ডেটটা যখন কালকে পরিবর্তন হবে, এটা কি তারা প্রথম আলো কি প্রতিদিন এই ডেটটা পরিবর্তন করে? আসলে তারা প্রতিদিন পরিবর্তন করে না, তারা যেটা করে, এটা একটা ডাইনামিক ওয়েবসাইট, সো এটাকে এমন ভাবে তৈরি করা আছে, এটাকে এমন ভাবে তৈরি করা আছে যে অটোমেটিক্যালি প্রতিদিন এই ডেট চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে যে আছে একটা নিউজ দেখতে পাচ্ছি, তো এই নিউজটাকে একটু বড় করে এখানে দেখাচ্ছে, বাকি নিউজগুলো কিন্তু ততটা একটু ছোট ছোট করে দেখাচ্ছে, তাই না? তো এই নিউজটা কিছুক্ষণ পর কি এমনই থাকবে? নতুন এখনই যদি অন্য কোনো নিউজ আসে, দেখা যাবে কিছুক্ষণ পর, 1 ঘন্টা পর এই নিউজটা চেঞ্জ হয়ে এখানে অন্য কোনো নিউজ দেওয়া আছে। এই যে এটা একটা ছবিটা বড় করে, তখন এই নিউজটা হয়তো একটু নিচে চলে যাবে, এর পরের নিউজটা হয়তো তার আরো নিচে চলে যাবে। তো এটা কি কেউ, ওরা কি প্রতিদিনই এরকম করে ওয়েবসাইটটা ডিজাইন করে? আসলে করে না। এই ওয়েবসাইটটা এমন ভাবে তৈরি করা যাতে করে ওই ফরম্যাটটা অটোমেটিক হয়। তো এটাই একটা, এটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন করার অপশন, তারা কিন্তু আমার কাছে তথ্য নিচ্ছে, তথ্য নিয়ে আমাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করার সুবিধা দিচ্ছে। তো এই যে তথ্য নিচ্ছে, এর আগে যে ওয়েবসাইটটা দেখতেছিলাম সেটা কিন্তু আমার কাছে কোনো তথ্য নিচ্ছিল না। ওকে, আমরা একটু যদি ফেসবুকে যাই, ফেসবুকে কেন আমরা একটা ডাইনামিক ওয়েবসাইট বলতেছি, ফেসবুকে এটা আমার প্রোফাইল, তো আমার প্রোফাইল এই যে এখানে লেখা আছে আমার ইয়েতে যে লাভ টু লার্ন হ্যাপি টু শেয়ার। আচ্ছা, আমি এই তথ্যটা যদি চেঞ্জ করতে চাই, আমি এখানে দিলাম যে ফাউন্ডার অফ বিটস, দিয়ে আমি সেভ করলাম, এটা কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপাতত আমি এটা এখানে লিখছি না, সরাই ফেলতেছি। ওকে, এই উদাহরণগুলো আমরা কেন দেখলাম, এরপর আমরা একটু চলে যাই স্লাইডে, আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটু উদাহরণগুলো দেখলাম। এবার আমরা একটু স্ট্যাটিক এবং ডাইনামিকের একটু বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইটে এই কন্টেন্ট গুলো নির্দিষ্ট থাকে এবং রান টাইমে আপডেট করা যায় না। রান টাইমে আপডেট করা যায় না বলতে, এই যেই প্রথমে যে ওয়েবসাইটটাকে দেখতেছিলাম সেটা কিন্তু কোনো ডাইনামিক ওয়েবসাইট না, সেটা স্ট্যাটিক ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা যখন চলতেছে ওই মুহূর্তে এটাকে আসলে আপডেট করা যায় না। এটার জন্য কি করতে হয়, সার্ভারে যেতে হয়। আমরা আগের লেকচারে কিন্তু আমি দেখিয়েছি যে সার্ভারে আসলে কিভাবে অ্যাক্সেস নেওয়া যায়, সার্ভারে আসলে কিভাবে অ্যাক্সেস নেওয়া যাবে এবং কিভাবে কন্টেন্টগুলো চেঞ্জ করা যাবে। তো সার্ভারে অ্যাক্সেস নিয়ে তারপরে চেঞ্জ করতে হবে। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে কন্টেন্ট এখানে পরিবর্তনশীল এবং রান টাইমে আপডেট হয়। যেমন প্রথম আলোর ওয়েবসাইট, এটা কিন্তু চলতেছে এবং চলতে চলতে আপডেট হয়ে যায়। আজকে রাত 12টা পার হয়ে গেলে প্রথম আলো ডেট চেঞ্জ হয়ে যাবে, তারপরে নিউজ গুলা যেভাবে আপডেট হবে সেভাবে চেঞ্জ হবে। তারপর ফেসবুক একটা ডাইনামিক ওয়েবসাইট, কেন ফেসবুক একটা ডাইনামিক ওয়েবসাইট, কারণ এটা রান টাইমে কিন্তু আমি চেঞ্জ করতেছি, যে আমার ইনফরমেশন গুলো আমি নিজেই চেঞ্জ করতে পারতেছি। তো এটার জন্য কিন্তু আমাকে ফেসবুকের সার্ভারে অ্যাক্সেস নিতে হয়। দ্বিতীয়ত, লোডিং টাইম, স্ট্যাটিক ওয়েবসাইট খুব দ্রুত লোড নেয়, আর ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস থাকার কারণে লোড নিতে বেশি সময় লাগে। আসলে ডেটাবেস কি, ডেটাবেস হচ্ছে এই যে প্রথম আলোতে আমরা যে দেখলাম যে প্রথম আলো আমার কাছে ইনফরমেশন নিচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য, তো এই কারণেই এই রেজিস্ট্রেশন করার ফলে কি হচ্ছে, আমার যে তথ্যগুলো নিচ্ছে তারা তো কোথাও সার্ভারে জমা রাখতেছে, যেখানে রাখে সেটাকে ডেটাবেস বলে। তো এই ডেটাবেস থাকার কারণে আসলে ওয়েবসাইট ডাইনামিক গুলো লোড নিতে বেশি সময় লাগে, আর স্ট্যাটিক গুলো একটু দ্রুত লোড নেয়।
এরপরে উন্নয়ন, উন্নয়ন বলতে এখানে আসলে ডেভেলপ করা বোঝাচ্ছে। একটা ওয়েবসাইট তৈরি করতে এবং নিয়ন্ত্রণ করা স্ট্যাটিকের ক্ষেত্রে সহজ এবং ডাইনামিকের ক্ষেত্রে তুলনামূলক আসলে জটিল। ডেটাবেজে সাধারণত কোনো ডেটাবেজ সংযোগ থাকে না, স্ট্যাটিকে সাধারণত থাকে না, অনেক সময় থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, আর ডাইনামিকে আসলে ডেটাবেজ সংযোগ থাকে। এইচটিএমএল সিএসএস ভাষা ব্যবহার করে উন্নয়ন করা যায়। অনেক সময় এমসিকিউ এখান থেকে আসে যে নিচের কোন ভাষাটি স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা। এখানে উন্নয়ন বলতে আসলে তৈরি করা, ডেভেলপ করা বোঝাচ্ছে। তৈরির জন্য আসলে কি করতে হবে, এইচটিএমএল সিএসএস ব্যবহার করা হয় এবং ডাইনামিকের ক্ষেত্রে পিএসপি, এসপি, জেএসপি, জাভাস্ক্রিপ্ট, এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মানুষের পরীক্ষায় আসে যে নিচের কোনটি ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহার করা হয়। আর উদাহরণ তো আমরা প্রথমেই দেখে এসেছি, এবার আমরা চলে যাই পরের স্লাইডে। ওয়েবসাইটের প্রকারভেদ, এবার আমরা একটু অবস্থার উপর ভিত্তি করে ওয়েবসাইটের প্রকারভেদ দেখবো। হ্যাঁ, অবস্থা কি আসলে, সে এখানে লোকাল এবং রিমোট এই দুই ভাগে ভাগ করা আছে। আচ্ছা, লোকাল কোনটা আসলে, রিমোট কোনটা? যখন একটা ওয়েবসাইট আমরা তৈরি করি, আমি একটা ওয়েবসাইট হয়তো তৈরি করলাম, তৈরি করার পর এই ওয়েবসাইটটাকে আমি যদি সার্ভারে না রাখি, একটা ডোমেইন যদি কিনে এখানে সার্ভারের সাথে কানেক্ট না করি, তাহলে এই ওয়েবসাইটটা আমি ছাড়া তো আর কেউ দেখতে পারবে না, বা আমার ল্যাপটপে, আমার কম্পিউটারে যাদের অ্যাক্সেস আছে শুধু তারাই দেখতে পাবে, এছাড়া তো আর কেউ দেখতে পাবে না। তো এটাই হচ্ছে লোকাল, এটাকে লোকাল ওয়েবসাইট বলা হয়। সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে এটা আসলে থাকে। আর রিমোট কোনটা, যখন আমি ওয়েবসাইটটা তৈরি করার পর, আমরা সাজ্জাদ হোসেন, ওয়ালাইকুম সালাম, নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তো যখন একটা ওয়েবসাইট আমি তৈরি করার পর এটাকে সার্ভারে রাখলাম, যেমন বিটস এর ওয়েবসাইটটা, এটাকে তৈরি করার পর আমি সার্ভারে রাখি। সার্ভারে রাখার পরে এখন এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ কিন্তু দেখতে পাচ্ছে, সে এইটাকেই বলা হয় রিমোট। দূরবর্তী কম্পিউটারে বা সার্ভারে যেটা থাকে সেটা হচ্ছে রিমোট। আচ্ছা, এই যে ওয়েবসাইটের কাঠামো, যে টপিকটা এখন যেটা আমরা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, সৃজনশীল এখান থেকে প্রায় সময় আসে। তো কাঠামো গুলো আমরা একটু মনোযোগ সহকারে দেখব। এখানে আমরা বইগুলো দেখতে পাচ্ছি, এই বইগুলো কি আছে, একটার উপর একটা সাজানো আছে, তাই না? আর এই বইগুলো দেখতেছি যে পাশাপাশি আছে দুইটারে, কিন্তু বইগুলা যেভাবে রাখা আছে সেটার স্ট্রাকচার কিন্তু একই রকম না। তো তেমনি ওয়েবসাইটের যে পেজ গুলা থাকে, একটা ওয়েবসাইটের যে ওয়েব পেজ গুলো থাকে, এগুলোরও কিন্তু এই রাখার স্ট্রাকচার গুলো বা কোন পেজের পেজ গুলো কিভাবে সাজানো আছে, এগুলো কিন্তু সবগুলো একই রকম না। তো এই পেজ গুলো আসলে কিভাবে সাজানো আছে, এটার উপর বেস করে কিন্তু ওয়েবসাইটের স্ট্রাকচার, স্ট্রাকচারকে চার ভাগে ভাগ করা যায়। সো আমরা স্ট্রাকচারের প্রকারভেদে একটু পরে যাচ্ছি, আগে আমরা একটু কাঠামো দেখি। যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকেই আসলে ওয়েবসাইটের কাঠামো বলে। তো এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখান থেকে আমরা একটু দেখি। এটা একটা জেনারেল স্ট্রাকচার, এই যে এটাকে, এটা হচ্ছে, এটা হোম পেজ, এটাকে বলা হচ্ছে হোম পেজ, যেটা আমরা ওয়েবসাইটে যাওয়ার পর পরই শুরুতেই যেটা দেখি। এর পরের পেজ গুলা, এটা বাংলাকে আসলে মূল ধারার পেজ আর এটা হচ্ছে উপধারার পেজ বলে। তো এই মেইন সেকশন, তারপরে যে পেজ গুলা থাকে সেগুলো হচ্ছে মেইন সেকশন, আর বাকিগুলাকে সাব সেকশন বলে। বেসিক্যালি এগুলোকে মেনু এবং সাব মেনু নামে আমরা সবাই চিনি। তো এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে আসলে এই পেজ গুলা কোনগুলা। তো আমরা একটু দারাজের ওয়েবসাইট ভিজিট করবো, দারাজ ডট কম ডট পিডি। ই কমার্স ওয়েবসাইট দেখলে এটা খুব ভালোভাবে বোঝা যায় আসলে। লোড নিতে একটু সময় নিচ্ছে। সাইডে আমি দেখাচ্ছিলাম যে এই যে প্রথমে যেটা দেখাচ্ছিল এটা হচ্ছে হোম পেজ। এরপরে এখানে লেফট মেনুতে আমি দেখতে পাচ্ছি ইলেকট্রনিক ডিভাইস, এই মেইন সেকশনের পরে। এবার আমি যদি ইলেকট্রিক ডিভাইসে এখানে হোভার করি, আমি দেখতে পাচ্ছি স্মার্টফোন, তারপরে ফিচার ফোন। স্মার্টফোনে গেলে আবার রিয়েলমি, স্যামসাং, শাওমি, অপো দেখতে পাচ্ছি। সো এই যে স্মার্টফোনে গেলাম, স্মার্টফোন, ফিচার ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এগুলা প্লাস স্মার্টফোনে গেলে তারপরে যেগুলো মেনু দেখতে পাচ্ছি, রিয়েলমি, স্যামসাং, শাওমি, অপো, এগুলো হচ্ছে সাব সেকশন। এবার নিশ্চয়ই আমরা বুঝতে পারছি প্রথমটা হোম পেজ আর মেইন সেকশন হচ্ছে, এগুলো হচ্ছে মেইন সেকশন। এই মেইন সেকশনের পরে যত পেজ আছে
এই পেজগুলোকে আমরা বলতেছি সাবসেকশন। ওকে, এবার আমরা একটু এটার স্ট্রাকচারের ওয়েবসাইটের কাঠামো প্রোগ্রামের দেখবো। এটাকে চার ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার, এগুলো আমরা অলরেডি জানি। নেটওয়ার্ক ও ওয়েব লিঙ্ক, লিনিয়ার বা সিকোয়েন্স, বা হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। এখন আমরা প্রতিটার বিস্তারিত একটু দেখবো। প্রথমে হায়ারার্কিক্যাল বা ট্রি। আচ্ছা, নাম শুনে আমরা বুঝতেছি যে ট্রি গাছে কি থাকে, অনেক শাখা প্রশাখা থাকে, তাই না? তো এই ওয়েবসাইট গুলোতে দেখা যায় যে ওয়েবসাইট গুলো কি হবে, শাখা প্রশাখাতে বিন্যস্ত থাকে। এই যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা ট্রি স্ট্রাকচার। এখানে কি আছে, ওয়েব পেজ গুলো একটু শাখা প্রশাখায় বিন্যস্ত আছে। এই যে প্রথম হোম পেজ, হোম পেজ থেকে তারপরে চারটা, এখানে চারটা মেনু দেখতে পাচ্ছি, তারপরে আবার এখান থেকে দুইটা, এখান থেকে তিনটা আছে, এইভাবে শাখা প্রশাখায় আসলে বিন্যস্ত আছে। এবার এই ছবিটা দেখি, এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। সো ই কমার্স এই ওয়েবসাইটে কি আছে, প্রথমে এই ওয়েবসাইটে গেলে তোমাকে দুইটা অপশন দিবে, সেটা হচ্ছে উইমেন্স শু, তারপর হচ্ছে মেন্স শু। তুমি হয়তো মেন্স শুতে ক্লিক করলা। এখানে ক্লিক করার পর তুমি, তারপরে তুমি এখানে আরো দুইটা অপশন পাচ্ছ, এগুলোর কোনো একটাতে হয়তো ক্লিক করলা। বাট এই যে এখানে যেটা দেখতেছো তুমি, মেন্স শুতে যাওয়ার পরে, মেন্স শুতে যাওয়ার পর তুমি কিন্তু এইদিকে উইমেন্স শু এর কোনো অপশন আর খুঁজে পাবে না, ট্রি স্ট্রাকচারে এমনটা হয়। তা আমরা আরো একটা এক্সাম্পল দেখি, এই যে এটা। তো অনেক সময় পরীক্ষায় স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য ট্রি স্ট্রাকচারটা সরাসরি এইভাবে না দিয়ে একটু এইভাবে দিয়ে দেয়। তো এটাও কিন্তু ট্রি স্ট্রাকচার, জাস্ট হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা একটু ডিফারেন্ট, বাট এটাও ট্রি স্ট্রাকচার। পেজগুলা সাজানো আছে এইভাবে। এবার আমরা সংজ্ঞা দেখি। আসলে এক্সাম্পল আমি প্রথমে সব আমি এইভাবে আসলে পড়াই, আমার পড়ানোর স্টাইল এরকম হওয়ার পিছনের কারণ হচ্ছে আমরা যদি প্রথমে এক্সাম্পল দেখি, একটু উদাহরণটা দেখি, তাহলে বুঝতে সুবিধা হয়। প্রথমে সংজ্ঞা দেখলে আসলে বোঝা যায় না। যেমনটা এই যে স্ট্যাটিক ডাইনামিকের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে এক্সাম্পল দেখলাম যে ফেসবুক এবং প্রথম আলো, অ্যাজ ওয়েল অ্যাজ আর একটা ইউকে একটা কোম্পানির ওয়েবসাইট। তো পরবর্তীতে কিন্তু পয়েন্ট গুলো দেখে হয়তো বুঝতে সুবিধা হচ্ছে। তো এবার আমরা একটু সংজ্ঞা পড়ি যে যে ওয়েবসাইটের ওয়েব পেজ গুলো শাখা প্রশাখায় সাজানো থাকে, সেটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এখন আমরা এটার বৈশিষ্ট্য গুলো দেখি। এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ট্রি স্ট্রাকচার, এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল করতে হবে। এই স্ট্রাকচারে দেখা দেওয়ার পিছনের কারণ হচ্ছে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যেতে পারি যে এটা ট্রি স্ট্রাকচার কিনা। এটা ট্রি স্ট্রাকচার, অনেক সময় এটাকে স্টার বলে, স্টার স্ট্রাকচার বলা হয়। এটা বৈশিষ্ট্য কি, বড় বড় প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠানে ইউজুয়ালি এই যে ট্রি স্ট্রাকচার ইউজ করা হয়। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, অনেক সময় উদ্দীপকে এগুলো মেনশন করে বলে দেয় যে আচ্ছা, যেই যে স্ট্রাকচার এই বড় বড় প্রতিষ্ঠানে বা কর্পোরেট প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় সেটার সম্পর্কে, সেটার সাথে অমুকের অমুক স্ট্রাকচারের তুলনা করো, এমনটা থাকে। হোম পেজে সকল ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। আমরা দারাজের যে ওয়েবসাইট দেখলাম, সেখানে কিন্তু হোম পেজে আমরা লেফট মেনুতে দেখতেছিলাম যে ওইখানে আসলে তারা যত ক্যাটাগরি প্রোডাক্ট সেল করে সবগুলো সম্পর্কে কিন্তু একটা সামারি দেওয়া আছে, এবং কোন ক্যাটাগরির ভিতরে কোন ক্যাটাগরি সেটা কিন্তু দেওয়া আছে। বহু স্তরে বিন্যস্ত ওয়েব পেজ সমন্বয়ে তৈরি ওয়েবসাইটের ক্ষেত্রে এই কাঠামো ব্যবহার করা হয়। বহু স্তরে বিন্যস্ত বলতে, হয়তো প্রথম একটা অপশন আমি দিলাম যে হয়তো আমার একটা কোর্সের ওয়েবসাইটে প্রথমে আছে যে একাডেমিক কোর্স, একাডেমিক কোর্সের পরে হয়তো অপশন আছে যে ক্লাস 1, 2, 3, 4 এভাবে করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে। এরপর আমি ইন্টারমিডিয়েটে গেলে হয়তো আমার অপশন আছে যে সায়েন্স, আর্টস, কমার্স। এরপর সায়েন্সে গেলে হয়তো অপশন আছে যে ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, এরকম অপশন আছে। সেই এই ওয়েবসাইটটা কিন্তু অনেক স্তরে বিন্যস্ত। তো এটাই বলা হচ্ছে যে বহু স্তরে বিন্যস্ত ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আশিকুর রহমান আশিক, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমরা দেখি যে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখো যে সবগুলোর সাথে, সবগুলো পেজের সাথে সবগুলো পেজ কিন্তু কানেক্টেড আছে। তারপরে আমরা আরো একটা এক্সাম্পল দেখি, এখানে খেয়াল করো এগুলো প্রত্যেকটা একটা করে ওয়েব পেজ। আমি ধরে নিলাম এটা 1, 2, 3, 4 এভাবে নাম্বারিং করি, 5, 6। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে এই যে এই পেজের সাথে এমন কোনো ওয়েব পেজ নাই যার সাথে কানেকশন নাই। এটার সাথে কানেকশন আছে, এটার সাথে আছে, এর সাথে আছে, এর সাথে আছে, এর সাথে আছে, সবগুলো পেজের সাথে এর সামহাও সে কানেক্টেড। তো যেই স্ট্রাকচারে ওয়েব পেজ গুলো প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজ কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে
নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার। এগুলো থেকে ইমেজ গুলো দিয়ে বলে যে আসলে এই স্ট্রাকচারের সাথে, হয়তো পরীক্ষায় ইমেজ দিয়ে বললো যে এটা চিত্র এক, এটা চিত্র দুই, কোনটা আসলে কোন ধরনের স্ট্রাকচার এবং এটার মধ্যে কোনটা তোমার কাছে বেটার মনে হয়, তুমি ওয়েবসাইট তৈরি করলে আসলে কোনটা দিয়ে করতে। এখন আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি, যে নেটওয়ার্ক ও ওয়েব লিঙ্ক স্ট্রাকচারের বৈশিষ্ট্য। এটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে মেইন পেজের সাথে অন্যান্য পেজের যেমন লিঙ্ক থাকে, আবার অন্যান্য সকল পেজের সাথে মেইন পেজেরও লিঙ্ক থাকে। অ্যাকচুয়ালি সবার সাথে সবাই কানেক্টেড থাকে, এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো আমরা এখন একটু এক্সাম্পল দেখে আসি। ট্রি স্ট্রাকচারের এক্সাম্পল আমি দেখাতে পারলাম না এই কারণে যে এখন আসলে যদি বইয়ে লেখা আছে যে ট্রি স্ট্রাকচার ইউসলিপো অনেক পপুলার এবং ট্রি স্ট্রাকচারই সব জায়গায় ব্যবহার করা হয়, কারেন্টলি অ্যাকচুয়ালি পৃথিবীতে খুব কম ওয়েবসাইটে আছে। এখন সবগুলো ওয়েবসাইটে মোটামুটি হাইব্রিড, সামহাও কোনো না কোনো জায়গায় যে হাইব্রিড হয়ে গেছে, মিক্সড স্ট্রাকচার ইউজ করা হয়। ওকে, যাই হোক, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ট্রি স্ট্রাকচার। এখন আমরা একটু নেটওয়ার্ক স্ট্রাকচার দেখে আসি, যে প্রতিটা পেজের সাথে প্রতিটা পেজ কানেক্টেড আছে। একটা ওয়েবসাইট দেখে আসি। গ্যারি ভেইনারচাক, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট পার্সন। এবি মারুফ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো ইনি ওয়ান অফ দ্য বেস্ট মোটিভেশনাল স্পিকার ইন দি ওয়ার্ল্ড। তো এনার ওয়েবসাইটে আমি আসলাম, ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এখানে কয়েকটা মেনু আছে। আমি যদি তার কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই, কন্ট্যাক্ট ইনফরমেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে বাকি মেনুগুলো কিন্তু এখানে স্টিল আছে, আমি চাইলে যে কোনোটাতে মুভ করতে পারি। তার মানে এই যে গেট ইন কন্ট্যাক্ট উইথ মি, এটা এই পেজের নাম। সো এই পেজের সাথে অন্যান্য পেজ গুলো এখন কানেক্টেড আছে। সো আমি যদি তার ব্লগে চলে যাই, ব্লগে গেলে আমি দেখতে পাচ্ছি যে এই যে ব্লগ, আমি এখন এই পেজে আছি, তাই না? এই ওয়েব ডকুমেন্টে আছি, কিন্তু স্টিল আমি কিন্তু অন্যান্য পেজ গুলো অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি মাই স্টোরিতে যাই, মাই স্টোরিতে গেলে একই ঘটনা, আমি এখন বায়োগ্রাফি পেজে আছি, তার এই পেজের নাম সে দেখেছে বায়োগ্রাফি, কিন্তু স্টিল কিন্তু আমি অন্যান্য পেজ গুলো অ্যাক্সেস করতে পারবো। এই কারণেই এই ওয়েবসাইটটাকে বলবো আমি এটা একটা নেটওয়ার্ক স্ট্রাকচার। ওকে, নেটওয়ার্ক স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম, এটার বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার আমরা দেখব লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। তো এখানে খেয়াল করো যে এই যে পেজগুলো আছে, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ কিন্তু এই পেজ থেকে, পেজ ওয়ান থেকে, পেজ ওয়ান থেকে টু কানেক্টেড, টু থেকে থ্রি কানেক্টেড। আবার যদি পেজ থ্রি থেকে আমি মুভ করতে চাই, তাহলে আমি যেটা করতে পারবো, টু তে আসতে পারবো, ওয়ানে আসতে পারবো, বাট আমি চাইলেই ওয়ান থেকে থ্রিতে মুভ করতে পারবো না। এখানে ডিফাইন করা আছে যে আসলে আমি কোন পেজ থেকে কোন পেজে যেতে পারবো, কোন পেজ থেকে কোন পেজে যেতে পারবো, এখানে এটা ডিফাইন করা আছে। এরপরে দেখি এই স্ট্রাকচারটা খেয়াল করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে পেজ ওয়ান থেকে যদি মুভ করতে চাই, টু তে যাওয়া সম্ভব, থ্রিতে যাওয়া সম্ভব। টু থেকে মুভ করতে চাইলে ওয়ানে আসতে পারবো, থ্রিতে যাইতে পারবো, এখানে আসতে পারবো। আবার থ্রি থেকে আমি ওয়ানে ব্যাক করতে পারবো, কিন্তু থ্রি থেকে ডিরেক্টলি এই পেজে আসতে আসার কোনো অপশন নাই, বা থ্রি থেকে এই পেজ না হয়ে আমি ডিরেক্টলি এই পেজে আসার আমি কোনো অপশন পাচ্ছি না। তো যেটা আমরা একটু আগেই যেটা দেখতেছিলাম যে গ্যারি ভেইনারচাকের ওয়েবসাইটটা, তার ওয়েবসাইটের যে মেনুগুলো ছিল, আমি কিন্তু একটা মেনুতে ক্লিক করলে ওই পেজে যাওয়ার পর কিন্তু বাকি মেনুগুলো পাচ্ছিলাম, কিন্তু এই ধরনের স্ট্রাকচারে যেটা হয়, এই ধরনের স্ট্রাকচারে কিন্তু দেখা যায় যে এমনটা হয় না, যে আমি যে কোনো সময় ইচ্ছা মতো মুভ করতে পারবো না। এখানে রেস্ট্রিকশন থাকে যে কোনটার পরে আমি কোন পেজে মুভ করবো, এটা রেস্ট্রিক্টেড থাকে এবং আগে থেকে বলে দেওয়া থাকে যে কোনটার পরে আমি কোনটাতে যাইতে পারবো। তো এখানে যেটা হয়, এটা সংজ্ঞা আমরা দেখে নিই, যে যে পেজগুলো ওয়েবসাইটের পেজগুলো একটা নির্দিষ্ট অনুক্রমে সাজানো থাকে, বা একটা নির্দিষ্ট ক্রমে আসলে সাজানো থাকে, এবং কিভাবে আসলে আসবে, এটা ওয়েবসাইট যখন ডেভেলপ করা হয় তখনই এটা আসলে মেনশন করে দেওয়া হয়। আমরা একটা বৈশিষ্ট্য দেখি যে যখন আসলে এরকম ক্রমানুসারে সাজানোর প্রয়োজন পড়ে কোনো ওয়েবসাইটকে, তখন আসলে এটা ইউজ করা হয়। ইউজুয়ালি পেজগুলোতে নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট এইভাবে লিঙ্ক করা থাকে। তার মানে আমি একটা পেজে যখন যাচ্ছি, তখন আমি এরপরে কোন পেজে যাব, যদি আমি নেক্সট পেজে যেতে চাই, হয়তো নেক্সট পেজে আসার পর তারপরে আগের পেজটাতে যেতে যাচ্ছি, তো প্রিভিয়াস বাটন ক্লিক করে আগের পেজে চলে যেতে পারবো। তো বাস্তবতা হচ্ছে এখন আসলে নেক্সট প্রিভিয়াস এমনটা
আসলে বাস্তবে তেমনটা দেখা যায় না। তারপর বইয়ে যেহেতু আছে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, পেজের সংখ্যা কম হলে, কম হলে আসলে এটা ইউজ করা হয় অনেক সময়, পেজের সংখ্যা কম হলে এটা উপযোগী। আমরা একটু এক্সাম্পল একটা দেখে আসবো, এক্সাম্পল দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি চলে যাচ্ছি বিটসের আইসিটি কোর্সের যে পেজটা, সেখানে চলে কোর্সে দেখা যাচ্ছে, মাঝখানে বলে রাখি যে লাইভ ক্লাসগুলি এখন কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাবে, এখানে থাকবে। এখানে আসার পরে আমি হয়তো এই কোর্সে রেজিস্ট্রেশন করতে চাই বা লগ ইন করতে চাই। ওকে, তো এখানে আমি এখান থেকে কোথায় যেতে পারবো? এখান থেকে আমি সাইন আপ করতে পারবো, রেজিস্ট্রেশন করতে পারবো। যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তো রেজিস্ট্রেশন হয়তো আমার করা হয়ে গেছে, এরপর আমি ওয়েবসাইটে লগ ইন করতে চাই। আমি ওয়েবসাইটে এখানে লগ ইন করতেছি একটা ফোন নাম্বার দিয়ে। সামথিং ওয়েন্ট রং, আচ্ছা না কেন জানি, আচ্ছা ডান। হ্যাঁ, লগ ইন করলাম, এখন কিন্তু আবার আমাকে ওই পেজে এখন আমি চলে আসছি আবার। এখন আমি এই কোর্স কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবো। তো এখানে আমরা খেয়াল করলাম যে আমি যখন এখানে লগ ইন টু এনরোল দিলাম, এরপরে কিন্তু নেটওয়ার্ক সমস্যা, বুঝতে পারতেছি না, ওকে হাসিন, হয়তো বা নেটওয়ার্ক স্লো, আমার ইন্টারনেট স্লো হয়তো। আচ্ছা, আমি যখন লগ ইন টু এনরোলে ক্লিক করলাম, তখন কিন্তু আমাকে যে পেজে নিয়ে গেল ওখান থেকে আমি হয় আগের পেজে আসতে পারবো, না হয় আমি সাইন আপ করে সাইন আপ পেজে রেজিস্ট্রেশন করতে পারবো। তো এই যে এখানে কিন্তু এই যে ফ্লোটা, এটা কিন্তু ফিক্সড, যে আমি চাইলে অন্য কোনো পেজে ওখান থেকে মুভ করতে পারবো না, লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার আমরা উদাহরণ দেখলাম, এবার আমরা দেখি হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তো এই যে এখানে খেয়াল করি যে এইটার কিন্তু এই এটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। তো এই ওয়েবসাইটের স্ট্রাকচারে এখানে হোম পেজ আছে, হোম পেজের সাথে এই যে এখানে যে পেজগুলো আছে এটা আর একটা পেজ। এই পেজ থেকে কিন্তু এই অপশনটাতে এখানে কোন স্ট্রাকচার আছে, এখানে কিন্তু ট্রি স্ট্রাকচার আছে, তাই না? এখানে ট্রি স্ট্রাকচার দেয়া আছে। আবার এইখানে দেখতে পাচ্ছি যে এই পেজে যাওয়ার পর, এই পেজে যাওয়ার পর এখান থেকে এই যে পেজগুলো আছে এই পেজ থেকে কিন্তু তার পরের পেজে যাওয়া যাবে, এটা থেকে কিন্তু তার পরের পেজে যাওয়া যাবে, বা এই পেজ থেকে আবার মুভ করে আমি হোম পেজে আসতে পারবো, কিন্তু ডিরেক্টলি অন্য কোনো পেজে আমার ইচ্ছা মতো আমি মুভ করতে পারবো না। তো এই যে এখানে, এখানে কোনটা ইউজ করা আছে? এখানে কিন্তু লিনিয়ার স্ট্রাকচার ইউজ করা আছে, তাই না? তো এখানে এই যে যেই ওয়েব স্ট্রাকচার, অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট মানে কম্বিনেশন, কয়েকটা স্ট্রাকচার হয়তো একসাথে আমি ইউজ করতেছি, একাধিক স্ট্রাকচার একসাথে ইউজ করতেছি, তখন এটা হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে ট্রি ইউজ করা হয়েছে, তারপরে এই নিচের পেজগুলোতে দেখতেছি এখানে লিনিয়ার ইউজ করা আছে। এইটাই হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। এবার আমরা এটা সংজ্ঞা দেখে নিই যে একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইনকৃত ওয়েবসাইটের কাঠামোকে আসলে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার বলে। তো এটার উদাহরণ হচ্ছে বিটসের ওয়েবসাইটে, এটার একটা উদাহরণ। আমি আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি বিষয়টা বোঝানোর জন্য। বিটসের ওয়েবসাইটে গেলে দেখা যাবে যে প্রথমেই একটা হোম পেজ দেখা যাচ্ছে, এরপরে এখানে দুইটা অপশন আছে, হোম এবং কোর্স। আচ্ছা, কোর্সে গেলাম, কোর্সে গেলে কিন্তু এখান থেকে আবার আমি চাইলে হোমে আসতে পারবো, তার মানে এখানে এটা নেটওয়ার্ক স্ট্রাকচার, আমি যে কোনো পেজের সাথে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে মুভ করতে পারবো, তাই না? এই যে হোম পেজে আসলাম, এখান থেকে আমি আবার কোর্স পেজে যেতে পারতেছি। ওকে, যখন আমি কোর্স পেজে আসলাম তখন, আচ্ছা এটা লগ আউট না করা পর্যন্ত, এর আগে আমি যেটা দেখাচ্ছিলাম, যে এখানে লগ ইন পেজ ছিল, লগ ইন টু এনরোল ছিল, ওখানে ক্লিক করলে আমি চলে যাচ্ছিলাম সাইন ইন করার জন্য, সেখান থেকে সাইন আপ পেজে যাচ্ছিলাম। তো এই যে সেখানে কি কি ইউজ করা আছে, ওই পার্টটারে আমি এক্সাম্পল বলতেছিলাম যে ওই পার্টটায় আসলে আমরা যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। তো আমার এই ওয়েবসাইটে কিন্তু দুইটা স্ট্রাকচার কম্বাইন করা আছে, এই কারণে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা হাইব্রিড স্ট্রাকচার।
ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, ইন্টারনেট ইস্যু। আচ্ছা, আজকে মনে হবে আজকে আমার ইন্টারনেট বেশ স্লো, তারপর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আজকে ক্লাসটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আচ্ছা, ওয়েবসাইটের স্ট্রাকচার গুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আসি যে এইচটিএমএল। আচ্ছা, এইচটিএমএল কি? এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেটা তো আমরা জানলাম অ্যাব্রিভিয়েশন, তাই না, যে এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল আসলে একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করি। তো এই ব্যক্তিকে, ইনি হচ্ছে স্যার টিম বার্নার্স-লি, যিনি আসলে এইচটিএমএল আবিষ্কার করছে, তৈরি করছে। তো এইচটিএমএল দিয়ে আমরা কি করি, অলরেডি আমি বললাম যে এইচটিএমএল দিয়ে আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডিজাইন করি, ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি। আচ্ছা, কেন এই ভাষাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটা নিয়ে আমরা একটু কথা বলি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার কারণ কি? প্রথমত, হাইপার টেক্সট মানে কি? হাইপার টেক্সট মানে মেশিন ল্যাঙ্গুয়েজে বোঝায়, বা মেশিনের আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে বোঝায়। আবার হাইপার টেক্সট বলতে টেক্সট, আমরা নর্মালি যদি কোনো টেক্সট লিখি, তো সেই টেক্সট আমরা নর্মালি যদি আমরা কোনো টেক্সট লিখি, তাহলে সেই টেক্সট আমরা কি করি, সেই টেক্সট কিন্তু আমরা একটা ডকুমেন্টের সাথে আর একটা ডকুমেন্ট আসলে লিঙ্ক করতে পারে না। কিন্তু হাইপার টেক্সট হচ্ছে যে হয়তো আমার একটা ওয়েব পেজ আছে, দুইটা ওয়েব পেজ আছে, এই ওয়েব পেজের কোনো একটা জায়গায় একটা লিঙ্ক আছে যেটা দিয়ে আমি ক্লিক করলে আবার এই ওয়েব পেজে আসতে পারবো। তো এটা হচ্ছে হাইপার টেক্সট। আচ্ছা, এবার আসে মার্কআপ মানে কি। মার্কআপ মানে আমি এই স্লাইডটাতে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে অ্যানোটেট করতেছি, অ্যানোটেশন করতেছি। এই যে এখানে আমি ডাক দিলাম, আবার এখানে চাইলে আমি কালার চেঞ্জ করে ডিফারেন্ট কালারে এখানে লিখতে পারবো। তো এখানে আমি কি করতেছি, অ্যানোটেট করতেছি। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ হচ্ছে যে যখন কোনো টেক্সটকে এইভাবে মার্কআপ করা হয়, কোনো লেখাকে। আমরা একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে যদি ভিজিট করি, আমরা দেখতে পাবো যে সেই ওয়েবসাইটে কোনো টেক্সট বড়, কোনোটা ছোট, কোনোটা এক একটা, কোনোটা হয়তো বিভিন্ন বিভিন্ন কালারে আছে। তো এইটাই হচ্ছে মার্কআপ। আবার মার্কআপ, মার্কআপের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগের সমন্বয়ে মার্কআপ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। তো এই হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কথাবার্তা। আমরা একটু এইচটিএমএল এর বৈশিষ্ট্য জানবো। তো এইচটিএমএল এর বৈশিষ্ট্য গুলা ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এটা থেকে এমসিকিউ আসে, অনেক সময় এমসিকিউ এমনটা আসে যে নিচের কোনটি এইচটিএমএল এর বৈশিষ্ট্য নয়, বা নিচের কোনটি আসলে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এর বৈশিষ্ট্য। প্রথমত, এই ভাষাটা শেখা সহজ, এই ভাষা শেখা সহজ, কারণ আমরা শেখা যায় এটা সহজ, এটা আমরা যখন এইচটিএমএল শেখা শুরু করবো তখনই বুঝতে পারবো যে ভেরি ইজি। দ্বিতীয়ত, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, মানে প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন মানুষের এটা আসলে শিখে ফেলতে পারবে। এবং এটা ওপেন টেকনোলজি, আসলে ওপেন টেকনোলজি এবং ক্লোজ টেকনোলজি বলতে বোঝাচ্ছি যে ওপেন টেকনোলজি মানে এটা আমি ইচ্ছা মতো মডিফাই করতে পারবো, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, আমার মতো করে আমি এটাকে ইউজ করতে পারবো। কিন্তু অনেকগুলোই আছে, অনেক ইয়ে আছে, অনেক সফটওয়্যার আছে বা টেকনোলজি আছে যেটা আমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারি না, সেখানে কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে। আপডেট করা, রক্ষণাবেক্ষণ করা এবং আপডেট করাটা সহজ এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা ওয়েবসাইট। আর এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে তৈরি করা ওয়েবসাইট লোড নিতে কম সময় লাগে, এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা নিয়ে একটু বলি, যে যখনই আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তখন সেই একই তথ্য অনেক জায়গায় থাকতে পারে। যদি কেউ এখন গুগলে সার্চ করে যে এইচএসসি আইসিটি কোর্স, এটা লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আসবে, অনেকগুলো ওয়েবসাইটের ইনফরমেশন আসবে, কিন্তু কোন ওয়েবসাইটটাকে আসলে আগে দেখাবে, কোনটাকে পরে দেখাবে। তো গুগল আসলে এটা অনেকগুলো বিষয়ে ওয়েবসাইটে কনসিডার করে, দেন অনেকগুলো বিষয় কনসিডার করে দেন আসলে কোনটাকে সামনে দেখাবে, কোনটাকে পরে দেখাবে, এটা ডিসাইড করে। হয়তো কোন ওয়েবসাইটে ভিজিটর বেশি আসতেছে, কোন ওয়েবসাইটে ভিজিটর বেশিক্ষণ সময় স্পেন্ড করতেছে, এগুলো হচ্ছে এরকম 200টা প্যারামিটার গুগল যে হিসাব করে ক্যালকুলেট করে আসলে এই রেজাল্ট গুলো আসে। তো এই যে রেজাল্ট, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, আমার ওয়েবসাইটটা যাতে গুগলে আগে দেখায়, এটা দেখার জন্য ওয়েবসাইটকে আমরা বিশেষভাবে তৈরি করি, অনেকগুলো বিষয়ে একটু ঠিকঠাক করি যাতে গুগল আমাকে সামনে দেখায়। এটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইচটিএমএল দিয়ে তৈরি করা ওয়েবসাইট গুলো আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফ্রেন্ডলি হয়, আসলে এই সার্চ ইঞ্জিন পেজে সামনে নিয়ে এনে দেখাতে আসলে হেল্প করে। এরপর আসে এটা কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভ বলতে
বড় হাতের ছোট হাতের অ্যালফাবেট আসলে এখানে কোনো সমস্যা তৈরি করে না। হয়তো এইচটিএমএল এ কোথাও নিয়ম আছে যে একটা জায়গায় লিখতে হবে একটা জায়গায় ইংজি এভাবে কোনো একটা কিছু লিখতে হবে। সো এটাকে যদি আমি এভাবে না লিখে ক্যাপিটালে ইংজি এভাবে লিখে তারপরে কিন্তু সেটা কাজ করবে। তো এই জন্য এটা বলা হচ্ছে কেস সেন্সিটিভ নয়। আর আমরা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এটা কিন্তু কেস সেন্সিটিভ। যদি কোথাও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা বড় হাতে ছোট হাতে করে সি ক্যাপিটাল সি লিখে কোথাও যদি স্মল সি লিখে তখন কিন্তু সেটা আসলে ডিফারেন্ট কিছু মিন করে। তো আজকের মতো আমরা এখানে শেষ করব। আজকে ক্লাস লম্বা করতেছি না, এর পরের দিন থেকে আমরা চলে যাব কোডিং এ। আমরা এইচটিএমএল এর পরে কোড করব। এইচটিএমএল এর যে বিভিন্ন ট্যাগ আছে, ট্যাগ কি আমরা আসলে এগুলো জানবো এবং প্র্যাকটিক্যালি দেখব। আমরা বইয়ে হয়তো অনেকেই জাস্ট পড়ি কিন্তু প্র্যাকটিক্যালি হয়তো কোড এটা আমরা নিজে করি না বা কাউকে করতে দেখি না, এই জন্য এইচটিএমএল অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়। তো আমরা নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, তো শনিবার আমরা এইচটিএমএল শুরু করব। থিওরির পার্ট আজকে আমাদের এখানে শেষ হয়ে গেল। এতক্ষণ যারা লাইভে আমাকে শুনতেছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সম্ভব হলে লাইভটা একটু শেয়ার করে দিবেন, যদি কারো কোনো পাবলিক গ্রুপ থাকে যেখানে শেয়ার করা পসিবল সেখানে শেয়ার করে দিবেন। যেহেতু ফ্রিতেই আমি আসলে ক্লাসগুলো নিচ্ছি, আমি চাই যে আসলে সবাই ক্লাসগুলো সম্পর্কে জানুক এবং সবাই জানুক যে এরকম শনিবার এবং বুধবার এই গ্রুপে লাইভ ক্লাস হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং কালকে এই ক্লাসের উপর, আজকে যে ক্লাস হলো এই এই টপিকগুলোর উপর কালকে পরীক্ষা হবে। তো সবাই আমরা রেডি থাকি যেন। তো এবারে পরীক্ষায় কিছুটা চেঞ্জ আসবে, গত এর আগের পরীক্ষাটাতে পরীক্ষা দেওয়ার পরে সাথে সাথেই রেজাল্ট দেখা যাচ্ছিল এবং রেজাল্ট আসলে দেখা যাবে কিন্তু রাইট অ্যান্সার গুলো দেখা যাবে না। রাইট অ্যান্সার গুলো আমাদের পরীক্ষার যে সময় আছে, পরীক্ষা হয়তো 8টা থেকে 10টার মধ্যে, এই সময়ের মধ্যে আমি গ্রুপে বলে দিব যে কখন পরীক্ষাটা হবে। তো যেই সময়টা পরীক্ষা চলবে ওই সময়টার মধ্যে আসলে অ্যান্সার গুলো দেখা যাবে না, বাট সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে এরপরে এখানে রাইট অ্যান্সার গুলো আসলে দেখা যাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।